সন্ধ্যা 6:29 বাজে আর আজকে পূর্ণিমা পড়ে গেছে, আর এই দোল পূর্ণিমার চাঁদের ছবি তুলে নিলাম। এখন রাত 8 বাজে আর আজকে ন্যাড়া পোড়া, আর সেই কারণেই এখন চলে এসেছি চন্দননগরের কুণ্ডুঘাট দালানে। আর দেখতেই পাচ্ছেন এখানে ন্যাড়া পোড়ার আয়োজন করা হয়েছে। আর এই আমি ন্যাড়া পোড়ার আয়োজনের বেশ কিছু ছবি তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে বেশ উঁচু বানানো হয়েছে, প্রায় দালানের উচ্চতারই বানানো হয়েছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আর ওই আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। রাত 8:06 বাজে আর দেখতেই পাচ্ছেন এটা পোড়ানোর প্রস্তুতি চলছে। এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি 8:30 দিকে এটি জ্বালানো হবে। আজ ন্যাড়া পোড়া, যা চাঁচর পোড়া বা হোলিকা দহন নামেও পরিচিত। হোলিকা বা সিংহিকা হলেন রাক্ষস রাজা হিরণ্যকাশ্যপের বোন। তার বরদান ছিল যে তার আগুনে কিছু হবে না, তাই সে হিরণ্যকাশ্যপের আদেশে প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। তবে সেই চেষ্টাতে সেই মারা যায় এবং প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে যায়। সেই দিনকে স্মরণ করতেই আজকে ন্যাড়া পোড়া করা হয়। রাত 8:07 বাজে আর এই মুহূর্তে গেটটা খুলে দিচ্ছে। গেটের এক পাশ খোলা ছিল আর ভেতরেও গিয়েছিলাম, তবে এই মুহূর্তে সম্পূর্ণ গেটটাই খুলে দিল। আর যেমন কি বলছিলাম, প্রহ্লাদকে মারার চেষ্টায় সিংহিকা বা হোলিকা আগুনে পুড়ে মারা যায়, যা হোলিকা দহন নামে পরিচিত। আর এই হোলিকার মৃত্যুর পরেই আমরা হোলি পালন করি। এই বিস্তারিত গল্প আমরা কম বেশি সকলেই জানি, তবে সামান্য একটুখানি বললাম এটি স্মরণ করাতে যে আমরা আজকের দিনে কেন ন্যাড়া পোড়া করি। আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু বাজি এনে রাখা হয়েছে, আর এই মুহূর্তে ওটি লোহার তার দিয়ে একটি ডান্ডাতে বাঁধার আয়োজন করা হয়েছে। বলতে গেলে একটি মশাল বানানো হচ্ছে। আজ বহু জায়গাতেই ন্যাড়া পোড়া বা চাঁচর পোড়া করা হচ্ছে, আর এখানে বেশ বড় করে করা হচ্ছে বলেই এখানে চলে এলাম। আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে খুবই সুন্দর লাগছে, আর কিছুক্ষণ পরেই এটি পোড়ানো হবে। এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি 8:30 দিকে এটি পোড়ানো হবে। পেছনে মা জগদ্ধাত্রীর দালান দেখতেই পাচ্ছেন, সেটি দেখেই হয়তো অনুমান করতে পাচ্ছেন যে কতটা উঁচু বানানো হয়েছে, প্রায় দালানের উচ্চতারই বানানো হয়েছে। এখানে জিজ্ঞাসা করতে জানতে পারি প্রায় 25 ফুট কি তার বেশি হয়তো উচ্চতায় বানানো হয়েছে। আর যেমন কি বলছিলাম, এটি পোড়ানোর জন্য একটি মশাল টাইপের বানানো হচ্ছে, একটি লম্বা ডান্ডার ওপরে বাজি লাগানো হয়েছে। বেশ কিছু তারাবাতি এবং ফুলঝুড়ি এই লোহার তারের সঙ্গে বেঁধে নেওয়া হয়েছে, আর তার ব্যবহার করা হয়েছে যাতে আগুনে পুড়ে না যায়। আর এই মশাল দিয়েই এটি পোড়ানো হবে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই বাজিগুলো লোহার তারের মাধ্যমে এখানে বেঁধে নেওয়া হয়েছে, এই কাঠের টুকরোর সঙ্গে এগুলোকে বেঁধে নেওয়া হয়েছে। আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটা একটু ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। রাত 8:23 বাজার পূর্ণিমার চাঁদের সঙ্গে ন্যাড়া পোড়ার প্রস্তুতির ছবি তুলে নিলাম। রাত 8:35 বাজে আর এখন এটিকে পোড়ানো হবে, আর সেটাই এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আর আপনাদের সকলকে জানিয়ে দিই, এই ভিডিওর আই বটন এবং ডেসক্রিপশান বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো কিন্তু চাইলে আপনারা একবার দেখতে পারেন। আর তার সঙ্গে আপনাদের সকলকে দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছাও জানাচ্ছি। কালকে দোল আর আজকে ন্যাড়া পোড়া, আর সেই ন্যাড়া পোড়া বা চাঁচর পোড়াই এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের মধ্যে কারা কারা ন্যাড়া পোড়া করলেন তা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এখানে প্রচুর মানুষ এসেছেন এই ন্যাড়া পোড়া দেখতে, যা মাঠের বাইরে রয়েছে, যা হয়তো ভিডিওতে আপনাদের সামনে তুলতে পারছি না। তবে এই মাঠের বাইরে রাস্তায় প্রচুর মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে এই ন্যাড়া পোড়া দেখার জন্য। আর এখন এটিকে পোড়ানো হবে, আর সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন সকলেই এই মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করছে এবং অনেকেই লাইভও হয়ে রয়েছে। আর এই এবার এই মশালে আগুন লাগানো হবে, আর তারপর এটিকে পোড়ানো হবে। এখানে অনেকেই লাইভ হয়েছে এবং অনেকেই ভিডিও রেকর্ডিংও করছে।
आज আমাদের নেড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আর এখন নেড়াপোড়া হচ্ছে যা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি, আর এই কুণ্ডুঘাট দালানের নেড়াপোড়া। আর এই এবার মশালে আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে, আর এই এবার মশালটাতে আগুন লাগানো হবে, আর এই এবার ফুলঝুরি তারাবাতির তৈরি মশালে আগুন লাগানো হবে। আর এই আগুন ধরে গেছে, আর এবার এটিকে পোড়ানো হবে। আর এই আগুন লেগে গেছে, আর এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চন্দননগর কুণ্ডুঘাট দালানের নেড়াপোড়া তুলে ধরছি। রাত 8:40 বাজে, আর এই কিছু ছবি তুলে নিলাম। আমার গায়ে আগুন পড়ছে, আমি সরে যাই। Yeah!
রাত 8:42 বাজার নেড়াপোড়ার আরও কিছু ছবি তুলে নিলাম। আর আগুন প্রায় নিভে এসেছে, আর এখানে সকলকে আবির মাখানো হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে। আর এই এখানে সকলকে আবির মাখিয়ে দোলের সূচনা হলো, আর আপনাদের সকলকে আরও একবার জানাই দোলের অনেক অনেক শুভেচ্ছা। আর এই এখানে হয়তো আর কিছুক্ষণ আগুন জ্বলবে আর তারপর নিভে যাবে। আর এই মুহূর্তে এখানে সকলকে আবির মাখানো হচ্ছে আর প্রসাদ দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে আগুনের তাপ বেশ ভালোই ছিল, আর দেখতেই পাচ্ছেন এখানে আগুন উড়ে আসছে, আর আমার গায়েও বেশ কিছু আগুন উড়ে আসছিল। ঠান্ডা থাকলে হয়তো ভালো লাগতো, তবে এই গরমের মধ্যেই আগুনের তাপ বেশ গরমই লাগছিল। রাত 8:45 বাজে, আর এখানে আমাদেরকেও আবির মাখিয়েছে আর তারপর প্রসাদে ফুট কড়াই এবং মঠ দিয়েছে। রাত 8:57 বাজে, আর এখন চলে এসেছি চন্দননগরের আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পূজার দালানে। আর দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আলোর মাধ্যমে সাজানো হয়েছে, আর ওই আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। প্রত্যেক পূর্ণিমাতেই এখানে এবং সব জায়গাতেই সত্যনারায়ণ পুজো হয়, তবে আজকে দোল পূর্ণিমা, আর সেই কারণে আজকের পুজো বিশেষ। আর তাই ভাবলাম বাড়ি ফেরার আগে একবার এখানে ঘুরে যাই। আর এই এবার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আদিমা চাউলপট্টি জগদ্ধাত্রী পূজার দালানের পূজা তুলে ধরছি। আর দেখতেই পাচ্ছেন এখানে মোমবাতি জ্বেলেছে এবং তার সঙ্গেই আবির দিয়েছে। প্রচুর মানুষ এসেছেন মায়ের পুজো দেখতে। আর এই আদিমায়ের কাঠামো, কাঠামোর সামনে মায়ের একটি ছবি রয়েছে যা পুজো করা হয়। রাত 8:58 বাজে, আর বলির জায়গার ছবি তুলে নিলাম। আর এই এখানে মহাদেব রয়েছে, মহাদেবের সামনে সকলেই ধূপ এবং মোমবাতি জ্বেলেছে আর তার সঙ্গেই আবির দিয়েছে। আর এই আমি মহাদেবেরও ছবি তুলে নিলাম। আর এই এখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আজকের এই পূর্ণিমার পুজো তুলে ধরছি। রাত 9:00 বাজে, আর আজকের পূর্ণিমার পুজোর বেশ কিছু ছবি তুলে নিলাম। রাত 9:01 বাজে, আর পুজো শেষ হয়ে গেছে, আর এই মুহূর্তে সকলকে শান্তির জল দিচ্ছে। এখানে অনেকেই আবির মেখেছে এবং ছোট বাচ্চারাও আবির নিয়ে খেলা করছে, আর দোলের সূচনা হয়ে গেছে। সকলেই এখানে আবির মেখে আনন্দ করছে। আর এই আজকের চাউলপট্টি জগদ্ধাত্রী মায়ের পূর্ণিমার পুজো তুলে ধরলাম। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সকলকে শান্তির জল দেওয়া হচ্ছে। রাত 9:12 বাজার দালানের একটি জায়গাতে ফুল এবং ধূপকাঠির সঙ্গে আবির দেওয়া ছিল, তার একটা ছবি তুলে নিলাম। আর তার সঙ্গেই মাটির থালাতে আবির রাখা ছিল, তারও একটা ছবি তুলে নিলাম। রাত 9:32 বাজার বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিলাম। ঠোঙার মধ্যে কিছু একটা প্রসাদ রয়েছে, আর তার সঙ্গেই এখানে পোলাও এবং পায়েস দিয়েছে। রাত 10:33 বাজার বাড়িতে ফিরে এসে একটি প্লেটের মধ্যে প্রসাদ সাজিয়েছি, আর ঠোঙার মধ্যে থেকে প্রসাদে লুচি, মালপোয়া, আলুর চাক, সাদা বোঁদে এবং বাতাসা বেরিয়েছে, আর তার সঙ্গেই এখানে পোলাও এবং পায়েসও প্লেটে সাজিয়ে নিয়েছি। সকলে ভাগ করে এবার এই প্রসাদ খাবো। আজকের এই ব্লগটা আবার এখানে শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন, এবং আমার আগামীতে অন্যান্য ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এছাড়া এই ভিডিওর আই বটন এবং ডিসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আপনাদের সকলকে জানাই দোল এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা।